নদিয়ার কল্যাণী মেডিকেল কলেজ ও জওহরলাল নেহরু হাসপাতালে আগুন লাগে। এর জেরে হাসপাতালে জরুরি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে হাসপাতালের জরুরি বিভাগ সহ একাংশ। দমকলের দুটি ইঞ্জিন ঘটনা ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন আয়ত্তে নিয়ে আসে। হাসপাতালের সুপার ডাক্তার অভিজিৎ মুখার্জি জানান, আইসোলেশন ওয়ার্ডে আগুন লাগে, সেখানে তখন একজন রুগী ছিলেন, তাকে সরিয়ে নেওয়া হয়। কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটলো দমকল কর্তৃপক্ষ খতিয়ে দেখছেন। আধ ঘন্টা আগে এরকম খবর পাওয়া গেল আমাদের যে আইসোলেশন ওয়ার্ড, এটা একটা প্রথমেই বলে দিচ্ছি, এটা কোভিড নয়, এটা আইসোলেশন। আইসোলেশন ওয়ার্ড মানে হচ্ছে এমার্জেন্সির পাশে যেখানে কোনো পেশেন্ট সাসপেক্ট হলে আসে। ওখানে একটাই পেশেন্ট ছিল, যখন এরকম ধোঁয়া ভেতর থেকে দেখা গেল আমাদের সঙ্গে সঙ্গে সিস্টাররা ওটাকে জিডিএকে বলে পেশেন্ট শিফট করে দিয়েছে। ফায়ার ব্রিগেডকে বলা হলো, আমাদের এসডিপিও সাহেব এবং ডক্টর আয়ন থেকে নিয়ে বাকি সবাই, এই আধ ঘন্টা ধরুন, আধ ঘন্টা এখন বিদ্যুৎ লাগলো কি করে সেটা বলা যাচ্ছে না। এখন টেকনিক্যাল পার্টটা তো ফায়ার বলবে, কন্ট্রোলে নিয়ে এসেছে। ভেতর থেকে যা সিলিন্ডার ছিল ওটা পুরনো ওটি আমাদের বন্ধ ছিল, ওখান থেকে সিলিন্ডার বার করে নিয়ে, এই মুহূর্তে কি হাসপাতাল পুরো অন্ধকার? না, এটা ভুল কথা, কোনো অন্ধকার নেই। এই পার্টটা খালি এমার্জেন্সি, এই পার্টটা আমাদের ফায়ার আমাদের পিডব্লিউডি ইলেকট্রিক্যাল সেফটি ওয়াইজে ওটা শাটডাউন করে রেখেছে, যাতে কি কোনো শর্ট সার্কিট ইয়া কিছু না হয়।